কেন হবে যে আপনার লোকজন বাচ্চারা কেমন আনলো? এখানে কারখানা আছে, আমাদের তো কাজ তো দেয়নি, এবং পঞ্চায়েতের রাস্তার ধারে আমরা সবজি দোকান খুলেছি, ঠিক আছে? এবার পঞ্চায়েতের রাস্তার পাশে আমাদেরকে তো করে কর্মায় খেতে হবে, বলুন, আমরা গরিব লোক। এবার বাচ্চা কাচ্চা বউ সবাই আসি, যে যখন পারি আমরা দোকানের মধ্যে বসে সবজি বিতরণ করি। বাচ্চা মানুষ উনাদের বাথরুমে পায়খানা করতে গেছিল, কিন্তু হুট করতে সিকিউরিটি বেরিয়ে বাচ্চাটিকে ধরে মারধর করেছে এবং বলেছে যে চোর করি। কিন্তু আমরা জানি ওই বাচ্চার কোনো দোষ নেই, ওই বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে এরপরে বাচ্চাটা নাকি বলছে যে আমাকে সিকিউরিটি মেরেছে, তাকে আমরা দেখেছি, তো বাচ্চা বললো এই ছেলেটা নয়। অধিকাংশ সময় তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আপনারা হ্যারাসমেন্ট করেন, লোককে সমস্যায় ফেলেন। এর আগেও তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আপনাদের ফ্যাক্টরি বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরকম কি প্রায় সময় হয়? আপনারা কি চাইছেন?